তো আমরা তো আগের দিন অবধি লাস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে লাস্ট যে টপিকটা দেখেছিলাম আই সাপোজ দ্যাট ওয়াজ 4-bit বিসিডি অ্যাড্রেস সাবস্ট্রাক্টর, এই অবধি আমরা দেখেছিলাম 4-bit বিসিডি অ্যাড্রেস সাবস্ট্রাক্টর। টুডে তার আগে আমরা ওই ইমপ্লিমেন্টেশন অফ মার্কস এগুলো দেখেছিলাম, মার্কস এর ডিফারেন্ট ইমপ্লিমেন্ট, একটা ইমপ্লিমেন্টেশন টেবিল দিয়ে দেখেছিলাম, আরেকটা দেখেছিলাম যে মার্কস কে কি করে আমরা অন্যান্য মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, এই ব্যাপারগুলো। আজকে আমরা সেরকমই মার্কস এর পরে একটু ডিকোডার নিয়ে আলোচনা করব। ইউ নো দ্যাট ডিকোডার ইজ এ সার্কিট দ্যাট ক্যান ডিকোড আ গিভেন স্ট্রিং, লাইক সাপোজ ইফ ইউ আর প্রোভাইডিং two inputs to a decoder circuit, I mean two bits, so it can decode that two bits into the combination of 4 bits. Arekta major input jeta decoder circuit e lage, jeta tumi bolte paro je onnanno circuit er shonge decoder circuit er ekta difference, seta holo ei je decoder circuit e always ekta enable input lage, that is mandatory. Decoder circuit e always একটা enable input লাগে, extra একটা input, enable input সেটা লাগে to make that decoder circuit enable, make that decoder circuit active. So এটা তুমি বলতে পারো decoder circuit এর সঙ্গে অন্যান্য circuit এর একটা basic difference, যেটা মাথায় রাখবে যে decoder circuit এ always একটা enable input লাগে, মানে whatever inputs you are providing that is fine. তুমি 2 inputs দিলে 4টে combination এর bit পাবে, 4 inputs দিলে 2 to the power 4 16 পাবে, লাইক দ্যাট। বাট অ্যালং উইথ দ্যাট জেনারেলি হোয়াট উই নিড অ্যান অ্যাক্টিভ ইনপুট, অ্যান এনাবল ইনপুট, এটা লাগে ডিকোডার সার্কিট। ওকে, সো আমরা সেই ডিকোডার সার্কিট নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের ফার্স্ট যেটা আমরা করার চেষ্টা করব সেটা হচ্ছে ডিজাইন 5 to 32 decoder. Design a 5 to 32 decoder. Let me check whether I have. Yeah. Yes. So design a 5 to 32 decoder using one 2 to 4 and 3 to 8 decoder. Okay. So question ta hocche ei rokom. Design a 5 to 32. I think you can understand that why you are saying that 5 to 32. Okay. There are 5 inputs and outputs will be 32. That is the thing. Okay. 5 to 32 decoder. By using Kibon Felchish. 5 to 32 decoder by using 1, 2, 2, 4 decoder, and তোমাকে বলেই দিচ্ছে এখানে, কিন্তু তোমাকে একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমাকে বলে দিচ্ছে কটা কিরম ধরনের ডিকোডার লাগবে, সো দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ, সবসময় তোমাকে যেটা বলে দেবে তাও নয়, বাট এখানে বলে দিচ্ছে 1, 2, 2, 4 ডিকোডার অ্যান্ড 4 3 to 8 decoder. তোমাকে এটা বলে দেওয়া হলো, সো দিস ইজ ইয়োর কোশ্চেন, তোমাকে কি করতে হবে, তোমাকে 5 to 32 ডিকোডার বানাতে হবে বাই ইউজিং 2 to 4 ডিকোডার, একটা 2 to 4 ডিকোডার আর 4টে 3 to 8 ডিকোডার। সো বেসিক্যালি এখানে তুমি যখন বানাচ্ছো তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি এই কম্বিনেশন অফ ডিকোডার ইউজ করে তোমাকে এমন একটা ডিকোডার বানাতে হবে, মানে এমন একটা ইউনিট বানাতে হবে যার মেইনলি 5টা ইনপুট হবে এবং 32 খানা আউটপুট হবে, সবটাই ডিকোডার দিয়ে হবে, তার মধ্যে একটা থাকবে 2 to 4 ডিকোডার, বাকি থাকবে 4টে 3 to 8 ডিকোডার, তাহলে তোমাকে ইনপুট গুলো সেভাবে ম্যানেজ করতে হবে। ওকে, তো আমরা
শুরু করি, তো আমাদের চারটে 3:8 ডিকোডার বলে দিয়েছে, তো তো আই হ্যাভ নো অপশন, উই হ্যাভ নো অপশন, আমাকে চারটে 3:8 ডিকোডার নিয়ে শুরু করতেই হবে, এক্ষেত্রে আমার কোনো তো জায়গা নেই, তো আমি চারটে 3:8 ডিকোডার আগে এখানটা এঁকে ফেলি। এবং চারটে এটা আমরা এঁকে ফেলি। এবং এই যে বলেছিলাম প্রত্যেকটা ডিকোডারের একটা এনাবেল ইনপুট লাগবে, তাহলে সেই এনাবেল ইনপুটটা প্রত্যেকটা ডিকোডারে থাকবে, তো আমি সেই প্রত্যেকটা ডিকোডারের একটা এনাবেল ইনপুটকে আইডেন্টিফাই করলাম। আর কি বলেছিলাম, প্রত্যেকটা ডিকোডার থেকে তোমার টোটাল আউটপুট বেরোবে 32। এবার 3:8, এই প্রত্যেকটা ডিকোডার তো 3:8, কারণ তোমাকে বলে দিয়েছে 3:8, 3:8, 3:8 and 3:8, 3:8 এর মানে হচ্ছে তিনটে ইনপুট আটটা আউটপুট, তাহলে আটটা আউটপুটকে আমি লিখে ফেলি। তার কারণ তুমি দেখো আটটা আউটপুটকে আমি যদি এখানে লিখি প্রত্যেকটার ক্ষেত্রে 4:8 তারপরে 32, তারপরে আমার যে অ্যাকচুয়াল টার্গেট 5 to 32, সেই 32 আউটপুট কিন্তু আমি এই চারটে ডিকোডার থেকে পেয়ে যাচ্ছি। সো আই এম রাইটিং দ্য আউটপুটস D0, আই এম স্টার্টিং ইট ফ্রম D0, এটা D0 থেকে কটা যাবে, D7 অবধি যাবে, আমি এরকম ভাবে লিখছি D0 থেকে D7, এখানে আটটা বেরোলো, তারপরে এখান থেকে D8 থেকে তোমার কটা অবধি যাবে, 15 অবধি আসবে, D8 থেকে D15, সেরকম ভাবে D16 থেকে আরো আটটা, তার মানে 23, তাই তো? তাহলে 23, নেক্সট তারপরে 24 থেকে 32, মানে 31, তাহলে বেসিক জায়গাটা তৈরি হলো। এবার ঘটনা হচ্ছে এই ডিকোডার গুলোকে আমাকে কাজে লাগাতে হবে, এই ডিকোডার গুলোকে আমাকে এমন ভাবে কাজে লাগাতে হবে যেন এর ইনপুট টোটাল, এই ডিকোডার গুলো পাঁচটা ইনপুট হয় এবং এই ডিকোডার গুলোকে যেন একটা ইউনিট হিসেবে কাজ করানো যায়, তার মানে উই নিড আ কন্ট্রোলিং ডিকোডার। তাহলে ওই যে 2:4 ডিকোডার, একটা 2:4 ডিকোডারের কথা বলেছিল, তো ওই 2:4 ডিকোডারটাকে আমরা কন্ট্রোলিং ডিকোডার হিসেবে ভাবতে পারি, ঠিক আছে? 2:4 ডিকোডারটাকে আমরা কন্ট্রোলিং ডিকোডার হিসেবে ভাবতে পারি। তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে এই যে চারটে ডিকোডার 3:8 প্রত্যেকটায় তিনটে করে ইনপুট, তাহলে আমি সেই তিনটে করে ইনপুটকে আইডেন্টিফাই করে নিই। তাহলে আমি সেই ইনপুট গুলোকে আইডেন্টিফাই করলাম, আমি বললাম আমার ইনপুট গুলো হচ্ছে পি কিউ আর, তিনটে নাম দিলাম, জাস্ট এনি নেম ইউ ক্যান গিভ, পি কিউ এন্ড আর। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে পি ঢুকবে, কিউ ঢুকবে, আর ঢুকবে, তাহলে তিনটে ইনপুট এখানে হলো। সেম ওয়াইজ এই তিনটে ইনপুট প্রত্যেকটাতে যাবে, পি কিউ আর, সেই পি এই কিউ এবং আর এরকম ভাবে পি কিউ আর। তাহলে তুমি দেখো এই যে চারটে ডিকোডার, প্রত্যেকটা ডিকোডারে তিনটে করে ইনপুট ঢুকেছে, আটটা আউটপুট। তুমি বলবে স্যার তাহলে তো হয়ে গেল, না হয়নি, তার কারণ আমরা এই ডিকোডার গুলোতে তিনটে ইনপুট পাঠিয়েছি, আটটা আউটপুট, কিন্তু হোয়াট অ্যাবাউট দিস এনাবেল লাইন, আমাকে তো ডিকোডার এনাবেল লাইন দিতে হবে, তাহলে হোয়াট অ্যাবাউট দিস এনাবেল লাইন, তো আই হ্যাভ আ প্রভিশন ফর দ্যাট। কি প্রভিশন? আমার কাছে একটা 2:4 ডিকোডারের অপশন আছে,
আমাকে বলে দিয়েছিল যে তোমার কাছে একটা 2:4 ডিকোডারও তুমি এখানে ইউজ করবে, তাহলে 2:4 ডিকোডার সেটাকে আমি আঁকি, সেটাকে আমি এবার ইউজ করি 2:4 ডিকোডার। তাহলে এই 2:4 ডিকোডারের ইনপুট কি হবে, দুটো ইনপুট হবে, নাম দিলাম যেহেতু PQR নাম দিয়েছি এখানে ST একই সিম এতে নাম দিলাম, এনি নাম ইউ ক্যান গিভ, দ্যাট ইজ নট প্রবলেম। এবার এখান থেকে কটা আউটপুট বেরোবে বাবা, চারটে আউটপুট বেরোবে, সেই চারটে আউটপুটের প্রত্যেকটা প্রত্যেকটা একটা করে এভাবে লাইনে যাবে। প্রত্যেকটা একটা করে এখানে এনাবেল লাইনে যাবে, তাহলে অল টোটাল এখানে ইনপুট হলো কটা, 5টা, আউটপুট হলো 32টা। সো উই ক্যান সে দ্যাট উই হ্যাভ ইউজড উই হ্যাভ ডান আ 5 to 32 ডিকোডার বাই ইউজিং 2 to 4 ডিকোডার, 1 2 to 4 ডিকোডার অ্যাকচুয়ালি, অ্যান্ড 4 3 to 8 ডিকোডার। নাও দেয়ার ইজ অ্যানাদার স্মল লুপ হোল হিয়ার, আই মিন স্মল কোয়েশ্চেন ক্যান কাম ইন ইউর মাইন্ড, দ্যাট ইজ sir, what about the enable line of this decoder? Yes, it should have another input here, another enable line here. That is an extra input which I'm just using to make this decoder active. That you can show, or in this case you can omit this also, but it is better to show this. So that is the thing. That is actually this PQRST is the main input, so 5 inputs, and D0 to D31 is the output, and we have made this by using 4 3:8 decoder and 1 2:4 decoder. Tell me if you have any doubt, tell me. Is it okay? Yes, see. And amra je ei je যখন আমরা একটা কানেকশনের উপর দিয়ে একটা কানেকশনকে নিয়ে যাই, তখন জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে এরম ভাবে, যাতে করে আর কি এটা যদি আমি এটাকে ডিরেক্টলি টানতাম এরম ভাবে না করে, তার মানে ওটা শর্ট বোঝাতে ওটা শর্ট হয়ে যাচ্ছে একটা সঙ্গে একটা, সেটাকে আলাদা করে ইন্ডিকেট করার জন্য এরম ভাবে করা হয়। অনেক রকম আছে একটা এরম ভাবে করা, অনেক বইতে দেখবে এরকম ফুটকি দিয়ে এখান থেকে টানা হয়, তো ইট ইস বেটার টু আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ওয়াই আই হ্যাভ ইউজ দিস পার্টিকুলার নোটেশন। ইট ইস আপ টু ইউ what notation you will follow, that is up to you. For that there is no problem, but do you have any overall any confusion on that? If you just tell me. Awesome. Very good. সো নেক্সট আমরা এবার আরেকটা জিনিস দেখি, সেটা হলো ডিকোডার দিয়েই, ডিকোডার দিয়ে আমরা এবার যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে উইল ট্রাই টু ইমপ্লিমেন্ট আ ফুল অ্যাডার সার্কিট। ফুল অ্যাডার তোমরা দেখেছো, ফুল অ্যাডার সার্কিট আমরা পড়েছিলাম। আর ফুল অ্যাডার সার্কিটে আমরা কি করতে পারি, আমরা মোর দ্যান টু ইনপুটস we can add by a full adder circuit, and generally what we have done previously we have make a full adder circuit by using two half adder circuits. So now here we will try to implement a full adder circuit with a decoder circuit, decoder circuit ke full adder circuit ko implement karenge. Okay, so let us do that.
So we are implementing a full adder circuit. The decoder circuit. Now here, if you see, it is not specified that what type of decoders you will use. What type of decoder you will use? That is not specified, and it is not specified. There's a reason, as because. We know that what is full adder circuit. We know how many inputs will be needed to develop a full adder circuit and what are the outputs of it. Okay, so we know for a full adder circuit, when we develop a full adder circuit, it will have three inputs and it will have two outputs. One will be known as carry, another will be known as sum and carry. There are two outputs and there are three inputs, right? So if we assume that we have three inputs A, B, C, very simply, okay, and we have two output, one is sum, another is carry. So we can write it like that. For the full adder circuit, actually we're writing, so number of inputs, three actually. Number of input is three. That is, we can specify it like that. A, B, C. More specifically, it is C in. I mean, C in. Because C acta input. So you know. মানে যেহেতু ক্যারিটাকে আমরা জেনারেলি সি দিয়ে ইন্ডিকেট করি সেজন্য সি ইন বলে আমরা সি ইনপুটটাকে বোঝাচ্ছি বাট ইউ ক্যান ইউজ এনি আদার নেম মানে এরকমই লিখতে হবে যে এবিসি লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি ইউ ক্যান ইউজ এনি আদার নেম আই এম জাস্ট ফলোয়িং দিস নেক্সট নাম্বার অফ আউটপুট নাও নাম্বার অফ আউটপুট ইজ টু ইউ নো নাম্বার অফ আউটপুট ইজ টু অ্যান্ড দ্যাট উইল বি সাম অ্যান্ড ক্যারি আই এম সরি sum and carry. So I can mention it as S and C out as it like that. C out means carry or CA, whatever you can indicate. Now what you have to do, you have to write the truth table. That is most important. You have to write the truth table for the full adder circuit. That is important. Okay, you have to write the truth table for the full adder circuit, right? So I'm writing the truth table of the full adder circuit, and you know what is the truth table of the full adder circuit. In the full adder circuit, the truth table, this is the truth table. Here there will be three inputs and two outputs. Like that. Here it is inputs. This is output. 1, 2, and 3. Here it will be 2. So inputs are, as per our assumption, it is A, B, C in. Output it is sum S, carry, C out, like that. What are the combinations of inputs? There are eight. There are three bits. So eight combinations will be generated, starting from 000, then 100, then it will be 010, then this. Then 100, 101, 110, and 111. So now, when you are adding 0 with 0, and then again you are adding 0 with it, so obviously your sum is 0 and carry is 0. There is no confusion about that. Okay, so 0 and 0. Now, when you are adding 1,
and 0, you are getting sum 1. And again, you are adding that 1 to 0. So it is 1. So there is no carry. So it is 1. Sum is 1 and carry is 0. For the next one is also it is same. 1 and 0. Now for the next one. 1, 1, it becomes 0. 0 plus 0 is 0. So sum becomes 0. But for the 1, 1, there is a carry. So that carry will come here. Next 0, 0, 0, 0 and 1 is 1. So 1 and 0 again. Then again, 1, 0 is 1. 1 and 1 is 0. So sum is 0, carry is 1. Again, for the next one is also it is so. 0 and 1. For the last one, 1, 1, it is 0. 0 plus 1, it is 1. So sum is 1 and carry is also 1. So this is my truth table for the full adder circuit and you know that. So now, by looking at this full adder, this truth table, this is truth table. Okay, this is truth table. And why truth table is known as truth table? As because it says true about the circuit. Okay, that is why this name is truth table. So the thing is, here for sum, that is basically S in our assumption, as per our assumption. What you can write? If I consider all the ones, so there are 1, 2, 3, and 4 ones. So what are the positions of these ones? So I can write it in this notation by this. This is one first. This is first position. I mean, this is the first position, so I'm writing it 1. Then this is the second position, writing is 2. Because I'm starting from 0, so 1, 2. Then this is 4. So 1, 2, 4. And the last one is 7. So I can write it like that. Sum S equals to 1, 2, 4, 7. And for carry, basically C, carry. C out actually, more specifically. Again, by this notation. So here, what is the position? 0, 1, 2, 3. So that will be 3. So 3 position, then 5th, and 6th and 7th. So these are the positions what we have identified. So now it becomes very simple. Now it becomes very simple because you know there will be 3 inputs to your 3-to-8 decoder and there will be 7 outputs. Among those 7 outputs, 1, 2, 4 and 7, it will be used for your for getting your sum as output, and 3, 5, 6, 7 will be used to get your carry as output. Okay, so the circuit will be this, very simple. And all these cases, what we will use? We will use the block diagram. We will not going to draw the circuit diagram. That will be difficult for us. So these cases will be only follow the block diagram. So 3-to-8 decoder, so 3 inputs. So 3 inputs, the name of the inputs you know. A, B, and C in. So you just write A, B, and C in. Now there are 8 pins, 0 to 7, 8 pins. So just write down the pin numbers here. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, and right decoder, I cut it to mucha dichi. 5, 6, 7, and 8. There are 8 out. Sorry, 5, 6, and 7. 0 to 7, not to 8. 0 to 7. That is 8. So now there are 2 things. One is sum, another is carry. For sum, there will be a. We will be needed an OR gate.
get overall sum. So that is a sum that will produce your sum or S. আমি S বলে লিখছি. একটা হচ্ছে carry, তার জন্য আরেকটা or get লাগবে. And that is basically I have assumed data C out. Now just connect. So what we have told 1, 2, 4, and 7. So 1, 2, 4, and this 7 will be connected to sum output S. And for carry 3, 5, 6, 7. So 3, then 5, then 6, and then finally this 7. Okay. So this is your circuit. This is the implementation of full adder by decoder circuit. I hope you have got it. Tell me, is it okay or not? This is the implementation of full adder circuit by using 3:8 decoder. Is it okay? Can you do it? Can you do similar kind of problems on your own? আমরা এরম ধরনের কোশ্চেন একটা আমরা একটা অন্য ধরনের কোশ্চেন লিখতে পারি, আলোচনা করি, সিমিলার টু দিস বাট একটু অন্যভাবে। আচ্ছা আমাকে একটা কথা মনে করাবি, পরের দিন আমরা ফ্লোটিং পয়েন্টের ব্যাপারটা একটু ভালো চাল ভালো করে আলোচনা করব। ফ্লোটিং পয়েন্টের এগুলো একটু আলোচনা করা দরকার আছে, জায়গাটা একটু মিস হয়েছে। যাই হোক, আজকে আমরা এগুলো শেষ করে নিই। আর নেক্সট আমরা যদি এরকম ধরনের একটা কোশ্চেন পাই, ইমপ্লিমেন্ট দি ফলোয়িং ফাংশনস বিকজ দুটো ফাংশন দিয়ে করি, functions using AND gates. Picky function, একটা function হচ্ছে এরকম F1, input হচ্ছে যার ABC, এটা হচ্ছে পাই, not sigma, পাই 0137. Now you know, I hope you remember that the difference between pi and sigma. Pi যখন আমরা cos follow করি, sigma যখন আমরা sub follow করি, মানে sum of the product তখন sigma, product of sum যখন follow করি তখন pi দিয়ে আমরা indicate করি, সেখানে সেই product of sum বলা হচ্ছে. F2 that is again ABC, so again it is pi, positions are given 2, 3, 7. Okay, so these are the functions. We have to implement it by using the AND gate. Things are very simple. F1, F2 to given. F1, F2 to given. Okay. So, আমার তো বলাই আছে, সুতরাং যেটা করতে হবে যে বেসিক্যালি এখানে আমাদের আমি এই জায়গাটা এখনো বলা হয়নি, এটাই বলছিলাম পরের দিন বলবো, যে ক্যানোনিক্যাল ফর্ম নিয়ে আমরা কাজ করতে পারি।
আমাদের কাছে অনেকগুলো প্রভিশন আছে। একটা হচ্ছে আমরা ক্যানোনিক্যাল ফর্ম নিয়ে কাজ করতে পারি, একটা হচ্ছে আমরা ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারি। তো ক্যানোনিক্যাল ফর্ম বলতে, ক্যানোনিক্যাল ফর্ম অফ দি ম্যাক্স টার্ম মিন টার্ম, দেয়ার আর টু কাইন্ড অফ থিংস, ম্যাক্স টার্ম মিন টার্ম আমরা বলি। তো সেটা নিয়ে আমি পরের দিন আলোচনা করবো, জাস্ট আমি আজকে এটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা 3:8 ডিকোডার আমরা নেব, একটা সিম্পলি 3:8 ডিকোডার আমরা নেব, দিয়ে এটাকে আমরা খুব সিম্পলি ইমপ্লিমেন্ট করে দেবো 3:8 ডিকোডার নিয়ে। তো এটার মধ্যে আমরা বেশি কিছু কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, আমরা প্লেন অ্যান্ড সিম্পল একটা 3:8 ডিকোডার নেব। আমরা তিনটে ইনপুট এখানে নিয়ে নেব, এ বি এবং সি, এবং এখানে আমরা যেহেতু আমাদের অ্যান্ড গেট বলেছে তাহলে আমরা অ্যান্ড গেট নিয়ে নিচ্ছি, দুটো অ্যান্ড গেট দুজনের জন্য, একটা যেটা F1 প্রোডিউস করছে আর একটা যেটা F2 প্রোডিউস করছে। এখানে আটটা আউটপুট, তাহলে আটটা আউটপুট ওই রকম 0, 1, 2, 3, 4, 5, 6, 7 and 8, এই আটটা আউটপুট আমরা পজ ফরম্যাটেই যদি রাখি, মানে বেসিক্যালি আমরা এটাকে দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে এটাকে পজ ফরম্যাটে রাখা, মানে যেটা আমি বলতে চাইছি, যেটা পরের দিন বলবো, আজকে জাস্ট একটু বলছি, পজ ফরম্যাটে রাখা। আরেকটা হচ্ছে এটাকে কনভার্ট করে সফট ফরম্যাটে নিয়ে যাওয়া। সফট ফরম্যাটে নিয়ে গেলে জাস্ট রিভার্স গুলো কনসিডার করতে হবে, মানে জিরো আছে তো জিরো কে কনসিডার করবো না, ওয়ান আছে ওয়ান কে করবো না, তাহলে টু কে করবো, ঠিক আছে, ফোর কে করবো, প্রথমটার জন্য বলছি, টু কে করবো, ফোর কে করবো, ফাইভ কে করবো, এভাবে, ঠিক আছে, টু ফোর ফাইভ এগুলোকে করবো। এখানে ঠিক রিভার্সটা হয়ে যাবে, এখানেও তাহলে টু কে তখন করবো না, জিরো ওয়ান কে করবো, ফোর কে করবো, ফাইভ কে করবো, সিক্স কে করবো, সেটা হয়ে যাবে পজ ফরম্যাট। আর যদি সফট ফরম্যাটেই রাখি তাহলে অ্যাজ ইট ইজ, এখানে যেমন দেওয়া আছে সেরকম, তাহলে জিরো। জেনারেলি আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে সফট ফরম্যাট, পজ ফরম্যাটটা আমরা খুব একটা প্রেফার করি না আমাদের নর্মাল সার্কিট। যাই হোক, এটাকে আমরা পজ ফরম্যাটেই রাখছি, তো জিরো ওয়ান দেন থ্রি সেভেন, আচ্ছা টু থ্রি সেভেন, এটা পজ ফরম্যাটেই হলো, দুটোই হয়ে গেল পজ ফরম্যাটে, রইলো পাই ফরম্যাটেই রইলো। এটাকে আমরা সিগমা ফরম্যাটে নিয়ে যাইনি, পাই ফরম্যাটে যা আছে তাই, সিগমা ফরম্যাটে নিয়ে গেলে জাস্ট রিভার্স গুলো কনসিডার করতে হলো, দ্যাট ইজ দ্য থিং। সেটা নিয়ে পরের দিন, এটাকে বলে ক্যানোনিক্যাল এক্সপ্রেশন, হেন তেন এগুলো টার্ম গুলো আছে, পরের দিন আমরা এটা নিয়ে আলোচনা করবো। এটা আলোচনা করাটা দরকার হয়নি, আলোচনা করাটা হচ্ছে না এগুলো করতে গিয়ে পর পর। যাই হোক, তো এইটা হচ্ছে একটা ভেরি সিম্পল ইমপ্লিমেন্টেশন, এরকম ভাবেও দিতে পারে বা জিজ্ঞাসা করতে পারে। নেক্সট আমরা একটা কনভার্টার, আগের দিন কনভার্টার গুলো নিয়ে আলোচনা করছিলাম, যেমন এই বিসিডি টু এক্সএস থ্রি কোড কনভার্টার, বাইনারি টু এক্সএস থ্রি কোড, এগুলো বোধ হয় করছিলাম আগের দিন। তো আজকে আমরা একটু বিসিডি টু এক্সএস থ্রি কোড কনভার্টার নিয়ে একটু আলোচনা করে নিই, কনভার্টার গুলো ইম্পর্টেন্ট, এগুলো জিজ্ঞাসা করে দেখা দরকার। তো এটা মুছছি, এটা ভেরি সিম্পল ইমপ্লিমেন্টেশন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা করলাম। আচ্ছা, এবার আমরা BCD to XST code converter করে নিই, তার আগে একটু দেখে নিই কতক্ষণ সময় বাকি আছে, বোধহয় সময় খুব বেশি বাকি নেই, 3 মিনিট, ঠিক আছে, আমরা শুরু করি, দিয়ে আমরা নেক্সট সেশনে চলে যাব। তো BCD to XST code converter. XS3, if you remember, XS3 code converter, you know, যেখানে আমরা দেখেছিলাম যে যে গিভেন ডিজিট বা তোমাকে যেটা দেওয়া থাকবে সেটাকে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটার সঙ্গে 3 করে অ্যাড করতে হবে, দিয়ে সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দ্যাট ইজ XS3 code converter. আর BCD এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 4টে করে ওয়ার্ড নিয়ে
চারটে করে ওয়ার্ড নিয়ে আমরা সবসময় জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো সেই চারটে করে ওয়ার্ড নিয়ে যে আমরা রিপ্রেজেন্ট করি সেইটাকে আমাদের কনভার্ট করতে হবে এক্সএসটি কোডে, মানে আমাদের একটা সার্কিট তৈরি করতে হবে যেটা বিসিডি কোড আমি দেব, এক্সএসটি কোড কনভার্সন করে আমাকে সেটা দেবে আউটপুট। দ্যাট ইজ মাই টার্গেট। তো সবসময় মনে রাখবে এরকম ধরনের সার্কিট করার জন্য তোমাকে ফার্স্টেই যেটা করে নিতে হবে সেটা হলো ট্রুথ টেবিল। দ্যাট ইজ নো আদার অল্টারনেটিভ, ইউ হ্যাভ টু হ্যাভ মেক আ ট্রুথ টেবিল। তো আমরা এখানে তাই করব, আমরা ফার্স্টে ট্রুথ টেবিলটা বানাবো। সো ট্রুথ টেবিলটা বানানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটা ফরম্যাটে ট্রুথ টেবিলটাকে তৈরি করে নিতে হবে। তাহলে আমি সেটাকে লিখছি, আমি এটা লেখার পরে তুমি জিনিসটাকে বুঝে নিয়ে একটা স্ন্যাপ নিয়ে রাখবে, বিকজ তারপরে আমাকে এটাকে মুছে নিয়ে আবার এটা রেফারেন্স নিয়ে অন্যগুলো করতে হবে। আমার ইনপুট হবে যেহেতু বেসিডি কোড চারটে করে নিয়ে বললাম, তাহলে আমি লিখবো E0 1 V2 V3, these are the bit numbers.